আমাদের পাঞ্জিপাড়াতে একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে ওই তিস্তা ক্যানালের পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তা একটা আমরা একটা আনআইডেন্টিফাই শুনতে ডেড বডি পাই। তারপর সেটা অবশ্যই আইডেন্টিফাই হয়। নাম ছিল, ভদ্রলোকের নাম হচ্ছে মোহাবুল হক। তো যদিও আমরা বডিটা শুরুতে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিলাম, বাট স্টিল ইনিশিয়ালি আমাদের যেটা দেখে মনে হয়েছিল যে হোমিসাইডের আছে, তাই জন্য আমরা শুরুতেই পাঠানোর আগে আমরা একটা হোমিসাইডের কেস একটা স্টার্ট করি আমরা। তো আজকে যে কারণে আপনাদেরকে ডাকা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদেরকে এটা মানে জানিয়ে অত্যন্ত খুশি হচ্ছে, সেটা হচ্ছে যে লাস্ট এই যে দুদিন গেছে, লাস্ট 36 ঘন্টার মধ্যে আমরা যারা দুজন অ্যাকিউজ ছিল, যারা এই মানে কান্ডটা করেছে আর কি, সেই দুজন অ্যাকিউজকে অ্যারেস্ট আমরা করতে পেরেছি। তার মধ্যে একজনের নাম হচ্ছে মোহাম্মদ সালমান, এনার বাড়ি হচ্ছে দিঘিতে, হ্যাঁ দিঘিতে, এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে সুনীল রায়, এর বাড়ি হচ্ছে খাওয়ার। তো এদের আমরা অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি। আর যিনি মারা গেছেন, যিনি ডিসিজ, সেই ডিসিজের ইনি পেশার টোটো চালক ছিলেন, এটা আপনারা এবার, ইনি পেশার টোটো চালক ছিলেন এবং ইনি যখন বাড়ি থেকে বেরোন তখন এনার সাথে এনার টোটোটা ছিল। বাট তারপর কিন্তু ওনার যে কর্পস বা বডি, সে তার পাশ থেকে কিন্তু আমরা টোটোটা পাইনি। তো এই দুজনকে অ্যারেস্ট করার পর এদের লিভিং স্টেটমেন্টের ওপর বেস করে আমরা টোটোটাকেও রিকভার করতে সমর্থ হয়েছি, এবং যে মার্ডার ওয়েপন ছিল সেগুলোকে রিকভার করতে সমর্থ হয়েছি, এবং ডিসিস্টের যে মোবাইল ফোনটা শুরুতে সে নিয়ে বেরিয়েছিল, বাট মোবাইল ফোনটা ওয়ান সেকেন্ড বডির সাথে ছিল না, সেই মোবাইল ফোনটা আমরা রিকভার করতে পেরেছি। আমরা যেটুকু সময় পেয়েছি সেটুকু সময় আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল ট্রানজাকশন ছিল, সেটা কত টাকার এক্স্যাক্টলি কি আছে সেটা তো আগামী দিনে বোঝা যাবে আরো বেটার। বাট যিনি ভিকটিম যিনি আছেন, তিনি যিনি অ্যাকিউজ আছেন, তার থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, সেই টাকাটা শোধ দেননি। এখন অব্দি আমরা জাস্ট 5,000 পেয়েছি, হ্যাঁ। তো এই টাকাটা শোধ দেননি, তো এই ফিনান্সিয়াল ট্রানজাকশনের কারণে এই অমুক জায়গা থেকে যদি ভাড়া করিস তাহলে বেশি ভাড়া পাওয়া যাবে, এটা বলি। আর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফাইনালি বাড়ি ফেরার পথে যখন ওই তিস্তা ক্যানেলের ওখান দিয়ে যাচ্ছি, জায়গাটা নির্জন আছে, সেখানে এই গাড়িটা বলছি 5,000 টাকা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তার জন্য একজন কে হচ্ছে যারা মেরে ফেললো, তাদের যারা অ্যাকিউজড আছেন তাদের কি কোনো এরকম ক্রিমিনাল রেকর্ডস আছে বা এই ধরনের ঘটনার সঙ্গে তারা? আমরা কিন্তু এখনো সেরকম কিছু পাইনি, হ্যাঁ। এটা আমি আবার বলছি যে 5,000 টাকাটা এখন অবধি আমরা পেয়েছি, খুব কম টাইমে আমরা কিন্তু ইন্টারভেট করতে পেরেছি। এখন অবধি আমরা অ্যাকিউজদের সাথে যেটুকু টাইম পেয়েছি, টাইমটা আমাদের টোটো বা মার্ডার উপর রিকভারি করতেই কেটে গেছে। স্যার বলছি যে দিঘি বললেন আপনি, দিঘি কোন থানার অন্তর্গত? দিঘি, এটা হচ্ছে ধর্মপুর 2GP পড়ছে গলপুর। আর বলছি যে যিনি অ্যাকিউজড উনি কি কাজ করেন, পেশায় কি? পেশায় উনি টোটো চালক। উনি টোটো চালক, হ্যাঁ। স্যার এই অল্প পরিমাণে টাকার জন্য যে খুন হতে হলো, আর আপনারা অল্প সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করলেন, একটু কি অ্যাওয়ারনেসের কি রয়েছে, অভাব রয়েছে? দেখুন, স্পষ্টতই বলছি যে মানে টাকার অ্যামাউন্টটা এক্স্যাক্টলি কত আমরা এখন অবধি ওটাই পেয়েছি খুব প্রাথমিকভাবে, হ্যাঁ। এবার টাকার অ্যামাউন্টটা এর চেয়ে বেশি আছে কিনা বা আরও অন্য কোনো কারণ আছে কিনা সেটা তো উইথ টাইম পাওয়া যাবে। আমরা অলরেডি 5 দিনের পিসি প্লেয়ার পেয়েছি, মানে পিসি পেয়েছি, সেই ডিমান্ড পিরিয়ডে আমরা এটা আরও বেটার বলতে পারবো। যে আজকের দিনে 5,000 টাকার জন্য একটা মার্ডার, এটা একটা কোথাও একটা ভঙ্গ থেকে যায় না? স্যার বলছি যে যেই পাঞ্জিপাড়া এলাকাতে বা গোলপুর থানা এলাকায় ঘটেছে, সেখানে পাঞ্জিপাড়া আউটপোস্ট, সেই আউটপোস্টের যিনি হচ্ছেন ওসি আছেন বিশ্বনাথ মিত্র, এর আগেও একাধিক এই ধরনের যে ঘটনা অপরাধ প্রবৃত্তি সেগুলোকে হচ্ছে ইনভেস্টিগেট করতে এবং শর্ট সময়ের মধ্যে সেগুলোকে হচ্ছে ফ্রুটফুল রেজাল্ট দিয়েছে পুলিশকে, বলবেন?
বিশ্বনাথ খুবই ভালো অফিসার, আর আমি আরেকজন অফিসারের নাম বলি পূর্ণব্রত। পূর্ণব্রত আমাদের জুনিয়র সাব ইন্সপেক্টর, যদিও খুব বেশি দিন চাকরি হয়নি কিন্তু এর মধ্যেই ও যথেষ্ট এফিশিয়েন্ট হয়ে উঠেছে। এই কেসটার ইনভেস্টিগেটিভ অফিসার পূর্ণব্রতই আছে, আর অবশ্যই বিশ্বনাথ ওকে একদম ফ্রম ডে ওয়ান লাইড করে যাচ্ছে। বিশ্বনাথ আর পূর্ণব্রত দুজনে মিলে সবকটা রেড করেছে, রেড করে যারা আসামিদের অ্যারেস্ট করা থেকে শুরু করে রিকভারি করা সবটাই এরা দুজন করেছে। আমি দুজনকেই কংগ্রাচুলেট জানাচ্ছি, আর ওদের সার্ভিস বুকও ডেফিনেটলি আমি লিখবো। আমি আমাদের ডিএসপি ডিএনটির কথা বলবো, মাধববাবু আছেন, মাধববাবু এই এলাকার বিদগ্ধ অফিসার, বহুদিন ধরে চাকরি করছেন, উনি ডিএসপি ডিএনটি আছেন, উনিও কন্টিনিউয়াসলি আমাদেরকে গাইড করে যান। কার্তিক আছে আমাদের অ্যাডিশনাল এসপি, তো এই টিম এফার্টের ফলেই এটা সম্ভব হয়েছে। স্যার আরেকটা প্রশ্ন করবো, যে এলাকাতে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেই পাঞ্জিপাড়া এলাকা গোয়ালপুকুর থানা একদম বিহার সীমান্তবর্তী এলাকা, এবং সেই বিহার থেকে কিছুটা এগুলোই হচ্ছে নেপাল নেপাল এবং বাংলাদেশ বর্ডার, অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল বর্ডার ডেমোগ্রাফিক্যালি সেখানে রয়েছে, জিওগ্রাফিক্যালিও তাই। সেখানে অপরাধ এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণের জন্য ইসলামপুর পুলিশ জেলা কী ভাবছে, কী পরিকল্পনা? দেখুন, পরিকল্পনা তো আমাদের প্রচুর আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি দিনে দু ঘন্টা তিন ঘন্টা করে আমরা কন্টিনিউয়াস নাকা চেকিং করি, টু হুইলার্স বা ফোর হুইলার্স সবগুলোর এগেনস্টে। অপরাধ করে পালিয়ে যাওয়া যেটা বলছেন, সেটা বিহারে হোক কিংবা নেপালে হোক বা বাংলাদেশে হোক, সবটাই খুব কাছে, সব জায়গায় যেতে গেলে কোথাও না কোথাও আমাদের নাকার উপর দিয়েই বেরোতে হবে। কাজেই অপরাধ করে হ্যাঁ একদম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, বাট পালিয়ে যাবে আমরা ডিটেক্ট করতে পারবো না সেটা বোধ হয় ঠিক নয়।